সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশে কিংবা বিদেশে কাছে বা দূরে বসে প্যানভিশন টিভির কর্তৃক আয়োজিত শরীর ও মন অনুষ্ঠান উপলব্ধি করছেন, উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই শীতের শুভেচ্ছা। বাংলাদেশ সর্বদূর দেশ, ছয়টা ঋতু পরস্পর আসে এবং যায়, তারই একটা অন্যতম ঋতু শীতকাল। এই শীতের শুরুতে আমাদের দেহে নানাবিধ রোগ দেখা দিতে পারে, তার ভিতরে সর্দি, কাশি, হুপিং কফ, অ্যাজমাটিক, অ্যালার্জি, চর্মরোগ, হাত পা ফাটা, ঠোঁট ফাটা সহ শরীরে নানাবিধ রোগ দেখা দেয়। এই রোগগুলোর থেকে আমরা একটু সতর্কতা অবলম্বন করলে নিষ্কৃতি পেতে পারি, পরিত্রাণ পেতে পারি, রোগ আক্রমণ থেকে আমরা মুক্তি পেতে পারি। যেমন আপনার বাচ্চা যদি এই শীতের শুরুতে তাকে ঠান্ডা লাগানোর থেকে, ঠান্ডা মেঝেতে চলাফেরার থেকে, ঠান্ডা খাওয়ার থেকে, ঠান্ডা বাতাস থেকে একটু মুক্ত রাখতে পারেন, তাহলে হুপিং কফ, কাশি, সর্দির মতন, নিউমোনিয়ার মতন ভয়ানক রোগ থেকে সে পরিত্রাণ পেতে পারে। পক্ষান্তরে যদি তাকে একটু উষ্ণ গরম পানি বা উষ্ণ গরম পানির সঙ্গে একটু মধু মিশিয়ে পান করানো হয়, তাহলে দেখা যায় এই বাচ্চার বুকে যে কফ হওয়ার প্রবণতা থাকে, সর্দির প্রবণতা থাকে, নিউমোনিয়া হওয়ার প্রবণতা থাকে বা অ্যাজমা যাদের থাকে, তারা এর থেকে মুক্তি পায়, ঠান্ডা থেকে মুক্তি পায়। আপনারা যদি শীতে সবসময় বেশ আচ্ছাদনটা গরম থাকে, গরম আবহাওয়ার ভিতরে থাকতে পারেন, গরম খাবার দাবার গ্রহণ করতে পারেন, সুষম খাদ্য গ্রহণ করতে পারেন, তাহলেও আপনি অনেক থেকে অনেক রোগ জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন। শিশুদের এবং বৃদ্ধদেরকে এই শীতে যদি সকালে যে রোদ্দুরা আসে, এই রোদ্দুরা যদি তারা কিছুক্ষণ গায়ে লাগায়, তাহলে তাদের দেহে ভিটামিন ডি এর অভাবটা দূরীভূত হয় এবং ভিটামিন ডি তাদের দেহে আসে এবং তারা অনেক চর্মরোগ থেকে, এমনকি স্কিন ক্যান্সার থেকেও তারা মুক্তি পেতে পারে। এই বিষয়গুলো আমরা যদি প্রত্যেকেই সতর্কতা সহকারে মেনে চলি, তা দেখা যায় অল্প একটু সতর্কতার কারণে অনেক জটিল ব্যাধির থেকে মুক্ত থাকা যায়। আর যদি নিউমোনিয়া, অ্যাজমা, হুপিং কফ, কাশি, সর্দি মতন কোনো জটিল সমস্যা আপনি এসে যায়, তাহলে আপনি আর দেরি করবেন না, বিলম্ব না করে আপনার নিকটস্থ কোনো ভালো অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনারা নিশ্চয়ই জানেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান মানবের কল্যাণকর চিকিৎসা বিজ্ঞান। এই চিকিৎসা বিজ্ঞানে কোনো সাইড ইফেক্ট নাই। শিশুদের যদি এই কোমলমতি দেহে, কোমলমতি মনের পরে হোমিওপ্যাথিক ঔষধ সঠিক মাত্রায়, সঠিক সময়, সঠিক ডোজ, সঠিক ঔষধটি প্রয়োগ করা যায়, তাহলে এই ঠান্ডা জনিত রোগ থেকে শুরু করে তাদের দেহে যত প্রকার জটিল রোগ আসুক না কেন, তার থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। শীতের শুরুতেই দেখা যায় নবান্নের গুণ ঘ্রাণে, ফুলের নবান্নের ঘ্রাণে বিভিন্ন রকমের ভালো খাবার দরকার হলে তাদের পেটে পিড়ে হতে পারে, তাদের উদরনাড়া হতে পারে, তাদের বমি হতে পারে, সেক্ষেত্রে অতি অল্প ঔষধে, হোমিওপ্যাথিক অতি অল্প ঔষধে তারা এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারে। এই কারণে দরকার একজন অভিজ্ঞ যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আপনারা কোনো অবস্থাতেই শিশুদেরকে অতিমাত্রার কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করাবেন না, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিপূর্বেই অ্যান্টিবায়োটিক সম্পর্কে তাদের নেতিবাচক দিকগুলো প্রকাশ করেছে। তারা ঘোষণা দিয়েছে অধিক মাত্রার অ্যান্টিবায়োটিক ঔষধ মানব দেহের ইমিউনোলজি পাওয়ার, রোগ প্রতিরোধ পাওয়ারকে নষ্ট করে দেয়, জীবনীশক্তিকে
দুর্বল করে দেয়, যার পরিপ্রেক্ষিতে মানুষ ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতম রোগে আক্রান্ত হয়। তাই শীত কেন, যে কোনো মৌসুমেই আপনার যে কোনো জটিল রোগ হোক না কেন, ক্রনিক হোক তা তরুণ হোক, তা আপনার যদি সঠিক সময়ে সঠিক হোমিওপ্যাথি ওষুধ সেবন করান, তাহলে সত্যিকার অর্থেই এই শিশুটি একটা সুন্দর শিশু হিসাবে গড়ে উঠবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সুস্থ দেহ এবং মনের অধিকারী হবে, এবং তার স্মৃতিশক্তি ভালো হবে, লেখাপড়া সে ভালো করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে গেল, এখন আমরা ছোট্ট একটি বিরতি দিচ্ছি, বিরতি পরে আমরা আপনাদের কাছে ফিরে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, বিরতি পরে আমরা ফিরে আসলাম। আপনারা জানেন শীতের শুরুতে যখন দিনে গরম থাকে রাতে ঠান্ডা থাকে, এই সময় দিনে গরম রাতে ঠান্ডা বা অধিক ঠান্ডা লেগে কারো কারো প্যারালাইসিস হতে পারে, বিশেষ করে বৃদ্ধদের যা মাঠে কাজ করে, যা শ্রমিক বা চাষা, এরা সারাদিন রোদে কাজ করে, রাতে ঠান্ডা লাগে, এদের প্যারালাইসিস নামক রোগ হতে পারে, তাদের একটা অঙ্গ বা পুরো অঙ্গ দুর্বল হয়ে যেতে পারে। এই প্যারালাইসিস হুপিং কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অ্যাজমাটিক ভাব হতে পারে, কুলুপ কাশি হতে পারে। এদের যখন এই রোগগুলো হবে বা এই রোগগুলো দেখা দেয়, তখন তারা যদি সত্যিকারের সঠিক চিকিৎসা নেয়, তারা তার থেকে পরিত্রাণ পেতে পারে। আর এইগুলোর থেকে যদি তারা মুক্তি পেতে চায়, তাহলে তাদেরকে এই যে অধিক রোদ্দুর থেকে একটু নিজেদেরকে সেফ রাখতে হবে, এবং অধিক ঠান্ডা যাতে না লাগে, রাতে খালিগে না থাকে, রাতে ফ্লোরে না ঘুমায়, মেঝেতে না ঘুমায়, ঠান্ডা পানিতে তারা গোসল না করে, তাহলে এই রোগগুলোর থেকে তারা অনেক মুক্ত, অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। আর প্রাতে তারা ঘুরে দুটি অনেক সময় দেখা যায় লোকালে গ্রামে অনেক সময় বাচ্চা কাচ্চাদের পানি ভাত বা পান্তাভাত, যেটাকে আমরা বলি, এই পানি ভাত বা পান্তাভাত শীতের সকালে তার বাচ্চা দেখাতে দেওয়া হয়। এই ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা খাবারে তাদের বুকের ভিতরে, তাদের লাংসের ভিতরে একরকমের কফ জমে, সে কফ তাদেরকে পোকামাকড় দাহন দিতে পারে, দাহন করতে পারে, তখন দেখা যাচ্ছে কফের কারণে তারা সবসময় নাক থেকে সর্দি পড়ে, মুখের থেকে কফ আসে, অনেক সময় কাশতে আসতে বমি করে দেয়, বমির পরে কাশিটা কিছু কম থাকে, অনেক সময় অ্যাজমা ভাব দেখা যায়, কোনো কোনো বাচ্চার দেখা যায় যে ইনহেলা নিতে হয়, নেবুলাইজার দিতে হয়, এইসব জটিল অবস্থা সৃষ্টি হয় শুধুমাত্র এই ঠান্ডা জনিত কারণে। আর এই ঠান্ডা জনিত বিষয়গুলো, এই ঠান্ডা জনিত বিষয়গুলো যাতে একটু এড়িয়ে চলে, অর্থাৎ বাচ্চাটাকে ঠান্ডা খাবার দেওয়া থেকে, ফুলে বসানো থেকে, ফুলের শোয়ানোর থেকে, খালি পায়ে হাঁটানোর থেকে, মাঠে ঘাটে দৌড়ানোর থেকে যদি একটু বিরত রাখা যায়, তাহলে দেখা যায় এই তার এই বাচ্চারা এই শীতের শুরুতে যে শীতকালে ঠান্ডা জনিত রোগগুলো হয়, এগুলোতে তারা মুক্ত থাকতে পারে, পরিত্রাণ পেতে পারে, এগুলো তারা অতি অল্পতেই তারা সুস্থ থাকতে পারে। তাই আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার দেহ সব যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, এই জন্য রোগ হওয়ার আগে, রোগ মুক্তির আগে এটাকে আমাদের নির্মূল করতে হবে, এটাকে আমাদের সেফে রাখতে হবে। এই জন্য আমাদেরকে পিতামাতা যারা আছি, পরিবার গার্জিয়ান যারা আছি, শিক্ষক যারা আছি, এদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যাচ্ছে একটু একটা শিশু গায়ে কাপড় নেই, অভাব অনটনের কারণে, দারিদ্রতার কারণে, দারিদ্রতার কষাঘাতে তার শীত নিবারণের জন্য যতটুকু বস্ত্রের প্রয়োজন হয় সেটুকু সে নিতে পারে না, সেটা সে গ্রহণ করতে পারে না, সেটা সে পড়তে পারে না। আমাদের সমাজে যারা আছি, বিত্তবান আছি, দায়িত্বশীল আছি, সুশীল সমাজ যারা আছি, আমাদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্ত অসহায় পথ শিশুদের, দারিদ্র শিশুদের শীত নিবারণের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার সেটা আমাদেরকে দিতে হবে, এবং তাদের পাশে চিকিৎসার জন্য আমাদের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের সুস্থতা থাকার জন্য আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। শিশুরা যাতে সকালবেলায় খোলা বাতাসে, উন্মুক্ত বাতাসে ছুটাছুটি না করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমরা যদি একটু সচেতন হই, আমাদের দায়িত্বশীল হই, দায়িত্বশীলতার সাথে আমাদের সমাজের দিকে লক্ষ্য রাখি, তাহলে এই শীত জনিত
যে ঠান্ডা কাশি হুপিং কফ অ্যাজমা প্যারালাইস এই যে জটিল রোগগুলো এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমত।